এই সংঘবদ্ধ প্রতারক চক্রের পাঁচজন সদস্য আমাদের কাছে ধৃত আছে এটা গোবিন্দগঞ্জ থানার দুইটি ঘটনাকে কেন্দ্র করে তো আমাদের জেলা পুলিশ গাইবান্ধার মনে হয়েছে গোবিন্দগঞ্জ থানা মনে হয়েছে যে এই ঘটনাগুলো হচ্ছে গাইবান্ধাবাসী তথা সারা বাংলাদেশের লোকের জানা উচিত যারা আমরা যাতে পরবর্তীতে এই ধরনের কোনো প্রতারণার ফাঁদে আমরা না পড়ি আমি দুটো ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের বলছি এরপর আমরা প্রেস নোট দিচ্ছি যেখানে বিস্তারিত আছে প্রথম ঘটনাটা হচ্ছে যে গত তিন তারিখে দুজন প্রতারক এদের বিস্তারিত বর্ণনা আপনাদের প্রেস নোটে আছে রুবেল শেখ এবং জুয়েল আকন্দ এরা গোবিন্দগঞ্জের বাসিন্দা এরা একজন আপেল মাহমুদ নামে একজন চালের ব্যবসায়ী আছে যে চালের ব্যবসা করে এবং উনি একজন এনজিও কর্মীও তার কাছ থেকে দীর্ঘদিনে তাদের সাথে হচ্ছে ফেসবুকে পরিচয় ফেসবুক বন্ধুত্ব এটার মাধ্যমে তারা চালের ব্যবসার একটা কথা বলে এদেরকে নিয়ে আসে গোবিন্দগঞ্জে এরা আসে গতকাল খুব সকালবেলা গোবিন্দগঞ্জে আসে তারা একত্রে ব্রেকফাস্ট লাঞ্চ করার পরে এদেরকে হচ্ছে কৌশলে তাদের প্রতারণার যেসব অভিনব কৌশল আছে ভিন্নভাবে ফ্রেন্ডশিপের মাত্রা যোগ করে এদের কৌশলে হচ্ছে গোবিন্দগঞ্জে নূরজাহান হোটেল আছে এই নূরজাহান হোটেলে নিয়ে এদেরকে অবরুদ্ধ রক্ষিত মোবাইল ফোন নিয়ে যায় এরপরে যেটা করে তার পরিবারকে আমরা কিভাবে পেলাম তার পরিবারকে ওখান থেকে এক অ্যাপস ব্যবহার করে ফোন করা হয় তারা সকল কনভারসেশন আসলে অ্যাপসেই করছে যে তাদেরকে রিলিজের জন্য তারা অনৈতিক ভিন্ন কর্মকাণ্ডে জড়িত ইতিমধ্যে হচ্ছে যে যারা যেই প্রতারক এটা সংঘবদ্ধ প্রতারক চক্র ছেলে ছেলের সাথে এরকম কিছু কিছু ওই হোটেল থেকেই হচ্ছে এই আপেল মাহমুদ জুয়েল আপেল রুবেল শেখ জুয়েল আকন যে প্রতারক এবং ভিকটিম যে আপেল মাহমুদ তাকে আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে নেওয়া মোবাইল এবং টাকার একটা অংশ তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি আমরা ইভেন্ট দুটো বলি তারপরে হচ্ছে মোরা এই প্রতারণার ক্ষেত্রে আসলে মেয়েদেরকে সমাজের বিভিন্ন পর্যায়ের মেয়েদেরকে ব্যবহার করা হয় যারা সুশ্রী এবং যাদেরকে এই কাজে ব্যবহার করা যায় এই দেখেন আপনি আমি শরীর দিচ্ছি